আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মিশ্রণ এই মিশ্রণটি কেন ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং এর উপকারিতা কী কী সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এটি এমন একটি মিশ্রণ যা মুখে ব্যবহার করলে মুখের দাগ তো চলে যাবে পাশাপাশি আপনার ত্বকের যে কোনো ধরনের সমস্যাও সমাধান হবে তাছাড়াও আপনার ত্বক হবে উজ্জ্বল এবং মসৃণ চলুন তাহলে দেখে নেওয়া যাক এত গুণ সম্পন্ন এই মিশ্রণটিতে আমি কী কী ব্যবহার করেছি প্রথমে আমি ব্যবহার করেছি টমেটো টমেটো যার গুণাগুণের কোনো শেষ নেই খেলে তো উপকার আছেই এর পাশাপাশি ত্বকের পক্ষে টমেটো খুবই উপকারী ত্বকের নানা সমস্যার সমাধান রয়েছে এই সবজিটিতে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে ব্রণ ফুসকুরি রোদে পোড়া ভাব কিংবা নিছক ত্বকের সৌন্দর্য ফেরাতেও টমেটো বেশ কাজের তবে জানতে হবে ব্যবহারের সঠিক পদ্ধতি কি কী কীভাবে ব্যবহার করা যেতে পারে এই টমেটো ত্বকে ছিদ্র থাকলে খুব সহজেই ময়লা প্রবেশ করে যা ত্বকের পক্ষে ক্ষতিকর আবার ত্বকে তৈলাক্ত ভাব দূর করতে টমেটোর জুড়ি নেই ট্যান পরা খুবই পরিচিত একটি সমস্যা বেশিক্ষণ রোদে থাকলে ট্যান পরার পাশাপাশি ত্বকে কালচে ভাবও দেখা যায় এই সব সমস্যার সমাধান করতে টমেটোর সাথে আমাকে যেটি করতে হবে প্রথমে এর সাথে আমাকে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে এর জন্য আমি পরিষ্কার একটি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি এবং এর চারিদিক থেকে কিছুটি কেটে নিচ্ছি আজকে আমি আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অনেক আপুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে অ্যালোভেরা সরাসরি ত্বকে ব্যবহার করলে ত্বক চলকায় কোনোভাবেই ত্বকে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন না ভিডিও জুড়ে পাশে থাকলে দেখতে পারবেন অ্যালোভেরা ত্বকে সরাসরি কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে আমি দুই সাইড থেকে অ্যালোভেরাটা কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পরে আপনি পনেরো মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন পনেরো মিনিট রেখে দিলে তারপরে দেখবেন এর মধ্যে থেকে হালকা হলুদ কষ বের হয়ে আসছে সেই কষটাই আপনাকে অ্যাভয়েড করতে হবে কিন্তু যাদের ত্বকে কোনো ধরনের কোনো অ্যালার্জি নেই ত্বকে কোনো ধরনের কোনো চুলকানি হয় না তারা এটা সরাসরি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটি আপনার ত্বকে কোনো ধরনের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই কিন্তু যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে কোনো কিছু দিলে ত্বক চুলকা তারা এর থেকে দূরে থাকবেন কেননা এর মধ্যে কেটে রাখার পর দেখবেন এরকম হলুদ কষ বের হয়ে আসে যা আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর সবাই চেষ্টা করবেন এই কষটা অ্যাভয়েড করার জন্য কেননা এই কষটা যদি আমাদের কোনো রকম স্কিনে লাগে তাহলে র্যাশ হতে পারে এবং লাল লাল ফুস উঠতে পারে এটা অ্যাভয়েড করে নেওয়াই ভালো সব ধরনের ত্বকের জন্য ভালো কিন্তু তারপরও যাদের ত্বক সেন্সিটিভ বা কোনো ধরনের কোনো কিছু ইউজ করতে পারেন না তারা অবশ্যই এটা থেকে হলো দাবাটা বের করে নিয়ে তারপর ব্যবহার করবেন পাতা থেকে জেল বের করার জন্য অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে থাকে কেউ কাঁটা চামচ ব্যবহার করে থাকে কেউ আমার মতো এরকম ছুরি দিয়েও ব্যবহার করে থাকে অথবা কেউ সরাসরি এই পাতাটাও আপনার স্কিনে ব্যবহার করে থাকেন অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় আবার অনেকেরই হয় না সেক্ষেত্রে এক একজন এক একভাবে ব্যবহার করে আমি আজকে চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর চামিচ দিয়ে এটার থেকে রস বের করে নিচ্ছি ঘিত বা অ্যালোভেরা গুণাগুণ বলে কিন্তু আমি শেষ করতে পারবো না ঠোঁট নরম রাখতে সুন্দর চোখের জন্য ওয়াক্সিনের ব্যথা কমাতে অ্যান্টিটাইজিং হিসেবে মশ্চারাইজার হিসেবে দাগ ছোপ আর ব্রন দূর করতে সানবায়নের কিন্তু এই অ্যালোভেরা ব্যবহার করা হয় আঁচিল দূর করতে সাহায্য করে দূর করতে সাহায্য করে স্ক্রাব হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরা চুলের যত্ন তো অ্যালোভেরার কথাই নেই এত গুণ সম্পন্ন এই অ্যালোভেরা কিভাবে ব্যবহার করবেন সাথে থাকুন দেখতে পারবেন যে জেলটুকু আমি বের করেছি এই জেলের মধ্যে এখন আমি নিয়ে নেব সেই টমেটোর রস টমেটো রস এটাকে ভালোভাবে চামিজ দিয়ে ভেতর থেকে বের করে নিতে পারেন অথবা টুকরো টুকরু করে কেটে ব্ল্যান্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন সৌন্দর্য চর্চা ভালো একটি মাধ্যম হল ফেশিয়াল ত্বকের সৌন্দর্য ও তারুণ্য বজায় রাখতে ফেসিয়াল খুব উপকারী উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি মেলে এই ফেসিয়ালে কিন্তু তার জন্য সঠিক ত্বকের জন্য উপযুক্ত ফেসিয়ালটি আপনার বেছে নিতে হবে কেননা ভুল পদ্ধতিতে ফেসিয়াল ত্বকের পক্ষে অনেক ক্ষতিকারক এই ক্ষতিকারক পদার্থগুলি যদি আপনার ত্বকে পড়ে তাহলে কিন্তু আপনার ত্বকের উপকারিতা থেকে বারোটাই বেজে যাবে এখানে আমি অল্প একটু পরিমাণ ইউজ করবো দেখে আমি চামিচ দিয়ে অ্যালোভেরা এবং টমেটোটাকে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন সেক্ষেত্রে মিশ্রণটা আরেকটু স্মুথ হবে এখানে আমি ইউজ করছি ট্রিটি অয়েল এই ট্রিটি অয়েল আমাদের ব্রণের জন্য কতখানি উপকারিতা এই ধরনের আমার অনেক ভিডিও দেওয়া আছে এই ট্রিটি অয়েল কোথায় পাবেন এটির দাম কত এটি কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন সব ধরনের টিপস পেয়ে যাবেন আমার চ্যানেলটিতে ট্রিটি অয়েল টমেটো অ্যালোভেরা এই তিনটার মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনি এটা আপনার হাতে অথবা কানের দুপাশে অথবা কোনোর মাঝে বা পায়ের পাতায় প্রথমে অ্যাপ্লাই করে দেখবেন যদি কোনোভাবে ত্বকে র্যাশ ওঠে অথবা চুলকানি হয় তাহলে ব্যবহার করা থেকে দূরে থাকুন আর যদি মনে হয় এটা আপনার কোনো চুলকানি বা র্যাশ বা ফোস করে উঠছে না তাহলে আমি সাজেস্ট করব। সপ্তাহে দুই দিন অবশ্যই ব্যবহার করুন এর মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা আমাদের স্কিনের জন্য উজ্জ্বলতা বাড়াতে তো সাহায্য করবে পাশাপাশি ব্রন একনে এগুলো কমাতেও কিন্তু খুব বেশি কার্যকরী এই টিপসটি এটি সপ্তাহে দুই দিন গোছলার আগে মুখে রেখে পনেরো মিনিট পর মুখ ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন তবে এটি ব্যবহার করার পূর্বে একটি জিনিস মনে রাখতে হবে এটি ব্যবহার করার পরে কিন্তু কোনোভাবে রোদে যাওয়া যাবে না রোদে গেলে কিন্তু সেক্ষেত্রে হতে বিপরীত হতে পারে ত্বক পুড়ে যেতে সব তো উত্তম সময় হচ্ছে রাতে ব্যবহার করার জন্য রাতে ঘুমাতে যাওয়ার পনেরো মিনিট পূর্বে যদি এটি আপনি ব্যবহার করেন তাহলে এটি কাজ করবে বেশি আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মিশ্রণটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ